নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় মটর ডালের মুইঠা। চলুন দেখে নেওয়া যাক। এখানে 200 গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি, আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা খুব মিহি করে বেটে নেব। খুব ভালো করে বেটে নিয়েছি, প্রায় একদমই জল দিইনি। বাটার জন্য 2 চামচ জল দিয়েছিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, ধনে গুঁড়ো 1/2 চামচ। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, হাফ চামচ আদা বাটা। এবার এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা যদি বেশি জল থাকে তাহলে মুঠোটা তৈরি করা যাবে না, সেই জন্য জল যত কম হবে ততই ভালো। এখানে কড়াতে ভালো করে জলটা ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা কমিয়ে দিয়ে মুঠো করে করে ছেড়ে দিচ্ছি। দেখুন, জাস্ট মুঠো পাকিয়ে পাকিয়ে ছেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো মুঠো করে যেমন ইচ্ছে শেপ দিয়ে জলে ছেড়ে দেবেন। জাস্ট জলে ছেড়ে দিচ্ছি মুঠো পাকিয়ে পাকিয়ে। বেশ কয়েকটা মুঠো ছেড়ে দিলাম, 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে তুলে নিয়েছি। খুন্তি দিয়ে এপিট ওপিট করে তুলে নিয়েছিলাম। বাকিগুলো করে নিচ্ছি একইভাবে, খুন্তি দিয়ে একটু এপিট ওপিট করে দিচ্ছি, তুলে নিচ্ছি, মুঠোগুলো তুলে নিচ্ছি। একটু কাঁচা মনে হলে একটু উল্টে পাল্টে বেশিক্ষণ জলে রাখলেই সেদ্ধ হয়ে যাবে। কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মুঠোগুলোতে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। মুঠোগুলো ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজবো। ভালো করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি মুঠোটা তৈরি হওয়ার পরে গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিলাম, যাতে ফ্লেভারটা বোঝা যায়, সেই জন্যে। আপনারা চাইলে আগেও দিতে পারেন। তেলের মধ্যে 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1টা শুকনো লঙ্কা, 3 তেজপাতা। শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে। শুকনো লঙ্কাটা তুলে ফেলে দিলাম আমি, যাতে বেশি ঝাল না হয়। কয়েকটা আলু লম্বা শেপ করে টুকরো করে কেটে নিয়েছি। আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, চিনি 1 চামচ দিলাম। এতে রঙটা খুব সুন্দর হবে, সেই জন্যে একটু চিনি দিলাম। দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো আদা বাটা, 1টা বড় সাইজের টমেটো বাটা, 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম।
সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা যতটা ঝাল খেতে চাইবেন ততটাই দেবেন। জল দিয়ে দিলাম, যেহেতু আমার ছোট বাচ্চা এটি খাবে সেই জন্য আমি একদমই ঝাল ব্যবহার করিনি। একটা চাপা দিয়ে দেব, মিনিট 15-20 পরে ফিরে এলাম। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। একদম সেদ্ধ হয়ে গেছে, এবারে মুঠোগুলো অ্যাড করলাম। আবারও একটু চাপা দিয়ে দেব, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য কসৌরি মেথি, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, স্বাদ অনুসারে চিনি দেবেন। তৈরি হয়ে গেল মটর ডালের মুইঠা। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।